গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে পঞ্চায়েত ভোটে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য উত্তর চব্বিশ পরগনার দলীয় নেতাদের নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কালীঘাটে জেলার দলের সমস্ত সাংসদ বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসেন তিনি উত্তর চব্বিশ পরগনায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমেই মাথা চাড়া দিচ্ছে বিশেষ করে বসিরহাট মহকুমা এলাকায় তা প্রকট আকার ধারণ করছে এই খবর পৌঁছেছে তৃণমূল নেত্রীর কানেও তাই এদিন তিনি এ ব্যাপারে সকলকে সতর্ক করে দেন উপস্থিত নেতানেত্রীদের উদ্দেশ্যে বলেন সামনেই পঞ্চায়েত নির্বাচন প্রতিপক্ষকে পর্যদুস্ত করার মোক্ষম সময় তাই গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলকে সে কাজে ঝাঁপাতে হবে জেলা সংগঠনকে চাঙ্গা করতে এদিন বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয় ছজনের বদলে আঠেরো জনের জেলা কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয় তৈরি করা হয়েছে সহসভাপতি এবং কোষাধ্যক্ষের পদ উত্তর চব্বিশ পরগনা জেলায় জেলা পরিষদের আসন সংখ্যা সাতান্ন প্রতিটি আসনকে ঘিরে একটি করে কমিটি করা হয়েছে যাতে ওই এলাকার সাংসদ বিধায়ক ও বিভিন্ন শাখা সংগঠনের প্রধানদের রাখা হয়েছে জেলার কোন কোন জায়গায় সংগঠনে ঘাটতি রয়েছে তা পূরণ করতে কি কি পদক্ষেপ নিতে হবে এ ব্যাপারে জেলা নেতাদের নির্দেশিকা দেওয়ার পাশাপাশি মুকুল রায়কে বাড়তি দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী পঞ্চায়েতে বিরোধীদের বিরুদ্ধে প্রচারের মোকাবিলায় কৌশল কি হবে সে ব্যাপারে দিক নির্দেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রে খবর সংগঠনকে চাঙ্গা করতে এবং গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে এবার থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতেই উত্তর চব্বিশ পরগনার মতো অন্যান্য জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসবেন এ ব্যাপারে দলের এক শীর্ষ নেতা বলেন কংগ্রেসের যেমন প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠক ডাকা হয় তেমনই তৃণমূলের বৈঠক হবে মুখ্যমন্ত্রীর বাড়িতে এর ফলে তৃণমূল নেতাদের আরও বেশি উজ্জীবিত করতে পারবেন নেত্রী আশাবুল হোসেন এবিপি আনন্দ কলকাতা